হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটি তোমরা যারা কলকাতা পুলিশ ও ডাব্লিউপি পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন শুরু করেছো বা করবে ভাবছো, তাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে মেনলি আমি কি নিয়ে আলোচনা করব, দেখো দুটো পয়েন্ট তোমরা মনে রাখবে। এই মুহূর্তে তোমরা কলকাতা পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ করছো, তাই তো? আর কিছুদিনের মধ্যেই কিন্তু চলে আসবে ডাব্লিউপি কনস্টেবল। এবার এখানে যে আমরা দেখেছি কলকাতা পুলিশের ক্ষেত্রে প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল মানে মাঠ হবে, তারপরে কি থাকছে, মেন্স হবে, রাইট? তো এই মেন্স এর সিলেবাস কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে একটু আমি বলে দিচ্ছি। যেটা এর আগের বার 2023-এর ডিসেম্বরে যে এক্সামটি হয়েছিল মেন্স, সেই কোশ্চেন অ্যানালিসিস আমি এখানে করব। আর এটা ডাব্লিউপির ক্ষেত্রে কিভাবে হেল্প হবে, আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপগুলোতে দেখলাম যে, বা একটা নোটিশও আমরা পেয়েছি, তো সেখানে বলা হয়েছে ডাব্লিউপি এক্সাম মেবি একটা ফেজ হবে, অর্থাৎ একটা পরীক্ষা হবে, সেখানে 85 নম্বরের পরীক্ষা হবে। তো যদি 85 নম্বরের পরীক্ষা হয়, তো সেখানে কি কি থাকবে বিষয়, কিন্তু সেই চারটে থাকবে। অর্থাৎ আগে আমরা যেমনটা মেন্স এর জন্য প্রিপারেশন নিতাম 85 নম্বরের, অর্থাৎ তিনটে চারটে বিষয়, ম্যাথ, রিজনিং, জিকে 3 25-এ 75, আর ইংলিশ হচ্ছে 10। তো সেই প্যাটার্ন আজকে আমি এখানে ডিসকাস করব। এটা জেনে আসলে আমাদের কি লাভ হবে, কারণ তোমরা যারা নেক্সট ডাব্লিউপির জন্য প্রিপারেশন শুরু করবে, তাদের তো ভীষণ ভাবে কাজে লাগবে, এবং কলকাতা পুলিশের মেন্স এর প্রিপারেশনের জন্য কাজে লাগবে। সবার প্রথমে আমি ইংলিশটা নিয়ে একটু ডিসকাস করছি। যে 2023-এ যে এক্সামটি হয়েছিল মেন্স এর কলকাতা পুলিশের, সেখানে ইংলিশের 10টা কোশ্চেন ছিল, 10 মার্কের, মাত্র 3টে আইটেম এসছে, বা 3টে টপিক তুমি বলতে পারো। কি কি? নিয়ারেস্ট মিনিং, নিয়ারেস্ট মিনিং সো সিনোনিম বলতে পারো, 3টে কোশ্চেন এসছে। অপোজিট মিনিং, অ্যান্টোনিম থেকে 2টো কোশ্চেন এসছে, তাহলে 5টা হয়ে গেছে। আর বাকি যে 5টা কোশ্চেন, 5টা কোশ্চেন এসছে প্লাস থেকে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিংবা শুধুমাত্র নর্মাল প্রিপোজিশনের উপর বেস করে এসছে। তো এই দেখো 3টে টপিক থেকে কিন্তু 10টা কোশ্চেন কভার করেছে। তবে তোমাদের প্রত্যেককে বলবো, এবারও তোমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা কিন্তু ভালো করে একটু জেনে রাখবে, বিশেষ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এখন থেকে শুরু করে দাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ভালো করে করার। আরে এবার 5টা এসে, এবার তো একটা 3টে তো আসবে, এই ধরে চলো না। আচ্ছা এবার আসো জিকের ক্ষেত্রে। দেখো ভাই, জিকের ক্ষেত্রে সব থেকে মজাদার বিষয় কি জানো তো, দেখো সংবিধান থেকে 1টাও কোশ্চেন আসেনি 25টা জিকের মধ্যে। জিকে 25টা থাকে, 1টাও সংবিধান থেকে আসেনি, অর্থনীতি থেকেও আসেনি। তো আমিও তোমাদেরকে এটাই বলবো, এবারও তোমরা অর্থনীতি পড়বে কিন্তু খুবই কম, একদম কম, একদম কম পড়বে। এবার এই সংবিধান এর থেকে একটু বেশি, একটু বেশি, ওকে, একটু বেশি পড়বে। এবার এই যে সংবিধানের কোন কোন পার্টটা পড়তে হয় বা ইকোনমিক্স এর কোন কোন পার্টটা পড়তে হয়, যদি তোমরা না জানো তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আমি বলে দেবো। জাস্ট ওই টপিকের বাইরে কোনো কোশ্চেন করার দরকার নেই, কারণ আমি লাস্ট 12-13 বছরের কোশ্চেন অ্যানালিসিস করে এটাই পেয়েছি, সেটা শেয়ার করে দেবো। বাকি দেখো স্ট্যাটিক জিকে থেকে বা ট্র্যাডিশনাল জিকে থেকে 3টে কোশ্চেন এসছে, ইতিহাস থেকে কিন্তু বেশি কোশ্চেন দিচ্ছে 7টা কোশ্চেন, ভূগোল থেকে 2টো কোশ্চেন, আর সায়েন্স থেকে সব থেকে বেশি কোশ্চেন থাকছে, আর কম্পিউটার থেকে 1টা, কারেন্ট অ্যাফেয়ার্স 4টে। তোমাদের কি বলবো, কারেন্ট অ্যাফেয়ার্সটা এখন পড়ার দরকার নেই, যখন পরীক্ষার ডেট অ্যানাউন্স হবে ঠিক তখন গিয়ে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বে, এখন দরকার নেই। এখন সব থেকে বেশি তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে হিস্ট্রি, আমি হিস্ট্রিটাকে 1 নম্বরে রাখলাম, সব থেকে বেশি পড়বে। আর 2 নম্বর তোমরা পড়বে সায়েন্সটা, সব থেকে মানে হিস্ট্রির পরে পড়বে কিন্তু সায়েন্স। দেন তোমরা পড়বে স্ট্যাটিক জিকে। এই যে নাম্বারিংটা করে দিচ্ছি, এই নাম্বারিং অনুযায়ী যদি পড়তে পারো আশা করি ভালো স্কোর পাবে। তো তারপরে তুমি 4 নম্বরে পড়বে জিওগ্রাফিটা, তুমি 5 নম্বরে পড়বে সংবিধান, 6 নম্বরে পড়বে তুমি কি অর্থনীতি, দেন তুমি পড়বে 7 নম্বরে হচ্ছে কম্পিউটার, আর একদম শেষে পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এইভাবে আমরা ইংলিশ এবং জিকেটা বললাম। ম্যাথের ক্ষেত্রে বা ম্যাথটা কেন বাকি রাখবো, দেখো প্রিলির থেকে ম্যাথের মেইনসের কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে। প্রিলিতে যেখান থেকে কোশ্চেন এসছে, মেইনসে কিন্তু সেখান থেকে কোশ্চেন আসেনি, ঠিক উল্টো হয়ে গেছে। তো ম্যাথের ক্ষেত্রে টোটাল এখানে দেখো 25টা কোশ্চেন আছে, তো নাম্বার সেম বা সংখ্যাতত্ত্ব থেকে 3টে কোশ্চেন, সরলীকরণ কিন্তু থাকছেই। দেখো প্রত্যেকটা প্রিলি হোক মেইনসে হোক, ফ্র্যাকশন ভগ্নাংশ থেকে বর্গ ও বর্গমূল থেকে এবার 4টে কোশ্চেন চলে এসে, ভাবো ওইটুকু মাত্র একটা টপিক। আর যেমন প্রিলিতে তোমার লসাগু কষাগু থেকে কোশ্চেন আসেনি, অথচ মেইনসে দিয়ে দিয়েছে। তো এইভাবে দেখো প্রত্যেকটা টপিক ধরে ধরে এখানে আমি বলে দিয়েছি কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন এসে, এই ইত্যাদি, বা মিসেনিয়াস এর মধ্যে কি এসে, অ্যালজেব্রা, অ্যালজেব্রা থেকে 2টো কোশ্চেন এসেছিল, তাই আমি এখানে ইত্যাদি বা মিসেনিয়াসের মধ্যে রাখলাম।
চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ থেকে কোনো কোশ্চেন আসেনি, শতকরা থেকে আসেনি। কারণ তোমরা দেখবে প্রিলিতে শতকরা থেকে 5টা কোশ্চেন এসেছিল, তোমরা একটু খেয়াল করবে আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। আর এখানে তোমার ট্রেন থেকে কোশ্চেন এসেছিল, নৌকা স্রোত থেকে এসেছিল, বাট এখানে আসেনি। আমরা এটা বুঝলাম যে যদি কলকাতা পুলিশের যারা প্রিপারেশন নিচ্ছে, প্রিলিতে যে টপিক গুলো দেবে মেনসে কিন্তু দু একটা টপিক সেখান থেকে নাও আসতে পারে, মেনসে নতুন নতুন বাকি টপিক গুলো আসবে এটা কনফার্ম। প্রিলির জন্য প্রিলির কোশ্চেন দেখবে যে টপিক গুলো রয়েছে তার মধ্যে হয়তো কিছু টপিক যেটা বাদ গেছে সেখান থেকে মেনসে আসবে এটা ধরে নেওয়া যায়। তো আজকের এই ভিডিওতে মেনলি আমি দুটো বিষয় নিয়ে ডিসকাস করলাম। যদি তোমাদের এই ভিডিও কোনো হেল্প হয়ে থাকে তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি চেষ্টা করব এরকম আরো ভিডিও দিয়ে তোমাদের হেল্প করার জন্য আপকামিং পরীক্ষার প্রিপারেশনে, যাতে তোমরা ভালো স্কোর করতে পারো। তার জন্য যতটুকু হেল্প আমার দিক থেকে করার আমি করব। সাথে থাকো, সঙ্গে থাকো, চলো।